বিরতির পর সবাইকে স্বাগত মার্কুইস পানির পাম্প শ্যামল বাংলায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে নাটোরে বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষ নিয়ে মূল প্রতিবেদন। বাংলাদেশে উৎপাদিত বিদেশি ফলের মধ্যে ড্রাগন ফল অন্যতম। এই জাতীয় ফল মূলত বিদেশ থেকে আমদানি করে আমাদের দেশের চাহিদা পূরণ করা হয়ে থাকে, কিন্তু বর্তমানে গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আমাদের দেশের আবহাওয়া, জলবায়ু ও মাটি এই ফল উৎপাদনের জন্য অনুকূল। তাই বাংলাদেশের কৃষি গবেষণা কেন্দ্রসমূহ ড্রাগন ফলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছে। দর্শক, মার্কুইস পানির পাম্প শ্যামল বাংলার আজকের পর্বের মূল প্রতিবেদনটি সাজানো হয়েছে নাটোরে বাণিজ্যিকভাবে এই ড্রাগন ফল চাষ নিয়ে। তো চলুন মূল প্রতিবেদনটি দেখে আসি। ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ, প্রকৃতি যেন তার সকল উপাদানই এদেশকে দান করেছে উদার চিত্তে, দিয়েছে অনুকূল আবহাওয়া, জলবায়ু ও উর্বর মাটি, যা এদেশের কৃষিক্ষেত্রকে করেছে সমৃদ্ধ। আর তাই তো এদেশের মাটিতে জন্মে ফুল, ফল, শাকসবজি সহ বিভিন্ন ধরনের শস্য। সুপ্রাচীন কাল থেকে বাংলাদেশে শস্য উৎপাদনের পাশাপাশি উৎপাদিত হচ্ছে প্রচুর পরিমাণে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফল, ড্রাগন ফল তন্মধ্যে অন্যতম। ক্যাকটাস গোত্রের এই ফল দেখে সবাই একে চিরসবুজ ক্যাকটাস বলেই মনে করে থাকেন, কিন্তু এটি সারা বিশ্বে ড্রাগন ফ্রুট বা ড্রাগন ফল নামেই অধিক সুপরিচিত, যার বৈজ্ঞানিক নাম হলিসেরাস অ্যান্ডাটাস। তবে বিশ্বের অন্যান্য দেশে ড্রাগন ফল পিটায়া, টিহায়া ও অন্যান্য নামে পরিচিত। ফল উৎপাদন বিশেষজ্ঞ ও গবেষক এবং নতুন নতুন ফলের জাত উদ্ভাবক এস এম কামরুজ্জামান নতুন জাতের ড্রাগন ফল নিয়ে গবেষণা করে সার্থকতা লাভ করেছেন। এখানে আমার 2 হেক্টরের উপরে জায়গা আছে, অর্থাৎ 16 বিঘা জমিতে আমার ড্রাগন আছে। আমি 2012-13 সাল থেকে আসলে ড্রাগনের বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছি। এই বাগানে আমার এই মুহূর্তে প্রায় 6টি জাতের ড্রাগন বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। আমার কাছে কিন্তু আরও কিছু জাত আছে, যেটা আমার হলুদ জাত আছে, অরেঞ্জ আছে, ব্ল্যাক ড্রাগন আছে, এগুলো একসময় আমার এই জমিতে রোপণ হবে, সেগুলোর আমি পরীক্ষামূলক চাষ করছি। ড্রাগন ফল চাষ অন্যান্য ফল চাষের তুলনায় কম পরিশ্রম ও কম পরিচর্যা করে অধিক ফল উৎপাদন করে বেশি লাভবান হওয়া যায়। বড় ড্রাগন যেহেতু বাজারে খুব চাহিদা আছে, থাইল্যান্ড থেকে প্রায় 1 কেজি সাইজের ড্রাগন আসে। তাই পিঙ্ক রোজ যে ভ্যারাইটিটা, ভিতরে একদম গোলাপি, উপরেটাও গোলাপি এবং খেতেও বেশ মিষ্টি। আর এটা সুবিধা হলো, মে থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত এই ড্রাগনটা সংগ্রহ করা যায়। তাই আমাদের যেহেতু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কোনো ফল থাকে না, সে সময় ড্রাই হওয়াতে বেশ মিষ্টি হয় এই ফলগুলো এবং তখন মানুষের চাহিদাও থাকে। আমরা চাষি ভাইদেরকে বলবো যে আমরা পিঙ্ক রোড চাষ করুন, তার পাশাপাশি গোলাপি চাষ করুন। ড্রাগন ফল চাষ পদ্ধতি: জমি নির্বাচন, চারা রোপণ ও পরিচর্যা। পানি জমে না এমন স্বল্প, উঁচু এবং জৈব পদার্থ সমৃদ্ধ বেলে দোআঁশ মাটিতে ড্রাগন ফলের চাষ ভালো হয়। ড্রাগন ফলের চারা রোপণের জন্য প্রথমে নির্ধারিত স্থানে একটি পিলার পুঁতে নিয়ে তারপর পিলারের চারিপাশে মাটি খুঁড়ে 5 থেকে 6 ঝুড়ি গোবর দিতে হবে। এরপর গোবরের উপর মাটি দিয়ে ভালোভাবে গোবর মাটি মিশিয়ে সমান করে দিতে হবে এবং পিলারের চারিপাশে 3 থেকে 4টি ড্রাগন চারা লাগিয়ে দিতে হবে। চারা লাগানোর পর সুতুলি দিয়ে পিলারের সাথে ড্রাগন চারা বেঁধে দিতে হবে, যাতে করে চারা মাটিতে হেলে না পড়ে। ড্রাগন চাষের ক্ষেত্রে একটি পিলার থেকে অন্য পিলারের দূরত্ব হবে 9 ফুট। ড্রাগন চারা বড় হলে পিলারের মাথায় টায়ার বেঁধে দিয়ে ড্রাগন গাছ ভালোভাবে ঝুলে থাকার ব্যবস্থা করতে হবে। ড্রাগন ক্ষেতে যাতে আগাছা বা ঘাস বড় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ড্রাগন গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখা ভালো। ড্রাগনের রোগ ব্যাধি নাই বললেই চলে। একটি মাত্র রোগ হয়, সেটা হলো এই ব্ল্যাক হোল আর কি, যে এর নোটগুলোতে এক ধরনের পচন লাগে বা পানি ভেজা রোগ বলা হয়। এই রোগের জন্য কার্বন ডাইঅক্সাইড জাতীয় ঔষধ স্প্রে করলেই ভালো হয়ে যায়। তবে এই অবস্থায় ফুলের ক্ষেত্রে একটি রোগ হতে পারে, পচন রোগ। দেখেন, ফুলে বিভিন্ন ধরনের ছত্রাক আক্রান্ত করে। তবে এই অবস্থাতেই এই ফুলগুলো ছিঁড়ে ফেলা উত্তম। এভাবে ছিঁড়ে ফেলতে হবে, ফলটাকে ধরে এভাবে ছিঁড়ে ফেলতে হবে।
ছিঁড়ে ফেললে এই ধরনের রোগ থেকে এই ড্রাগনগুলো মুক্ত হবে। পুষ্টি ও ঔষধি গুণাগুণ, এই ফলটি ডায়েটের জন্য বেশ উপযুক্ত এবং পেটের পীড়া দূর করে লিভারকে রাখে সুরক্ষিত। এছাড়া ডায়াবেটিক রোগ নিয়ন্ত্রণেও রয়েছে বিশেষ ক্ষমতা। ফলটিতে যুক্ত রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, মিনারেল ও ফাইবার, যা সুস্বাদু জুস তৈরিতে অনন্য। এটা কিন্তু ভিতরে সাদা আছে, এটা উপরে লাল হলেও ভিতরে সাদা, এটারও মোটামুটি চাহিদা আছে। এটা একটু টক মিষ্টি স্বাদের, বিশেষ করে মেয়েরা খুবই পছন্দ করছে এই জাতটা। আর ডায়াবেটিস রোগীদের জন্য এই সাদা ফলটা একটা মানে ভালো পথ্য, এটা খেলে সুগার পার্সেন্টেজ কমে যায়। বিশেষ করে মেয়েদের ফেসিয়াল কাজেও কিন্তু এই জাতটা খুব ভালো ব্যবহার হয়। ড্রাগন ফলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি খুব দ্রুত বংশবৃদ্ধিতে সক্ষম। সাধারণত বীজ ও কাটিং এই দুই পদ্ধতিতে ড্রাগন ফলের বংশ বিস্তার করা যায়, তবে কাটিং পদ্ধতিতেই এর বংশ বিস্তার করাই উত্তম। কেননা বীজের তুলনায় কাটিং পদ্ধতিতে ড্রাগন গাছ রোপণ করা হলে তুলনামূলক কম সময়ে গাছ থেকে অধিক ফল পাওয়া যায়। একটি এক বছরের ড্রাগন গাছ 30টি শাখা এবং একটি 4 বছরের ড্রাগন গাছ প্রায় 130টি প্রশাখা তৈরি করতে পারে। সুতরাং উন্নত প্রশিক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এসব শাখা প্রশাখা থেকে খুব সহজেই এর বংশবিস্তার করা সম্ভব, যা আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের হাতে ড্রাগন গাছ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে বৃদ্ধি পাবে ড্রাগন ফলের উৎপাদন, মিটবে পুষ্টির চাহিদা, দেশীয় চাহিদা পূরণ করে ড্রাগন ফল রপ্তানি করতে পারলে অর্জিত হবে বৈদেশিক মুদ্রা। প্রিয় দর্শক, আপনিও অন্যান্য ফলের পাশাপাশি ড্রাগন ফলের চাষ করতে পারেন। এতে করে যেমন দেশে ফলের উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনি পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন। আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা পাবেন সচিত্র প্রতিবেদনে উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা: মার্কুইস পানির পাম্প, শ্যামল বাংলা, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 9632030 থেকে 4 পর্যন্ত এই নাম্বারে। ইমেল করতে পারবেন shyamalbangla@bangladesh.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 21616 এই নম্বরে। ফেসবুকের মাধ্যমে যোগাযোগের ঠিকানা www.facebook.com/shyamalbangla। ইউটিউবে শ্যামল বাংলা দেখতে ভিজিট করুন youtube.com/bangladesh.program। খনার বচনে আছে, বাঁশের ধারে হলুদ দিলে খনা বলেন দ্বিগুণ ফলে। অর্থাৎ বাঁশবাগানের পাতা ঝোপঝাড় পুড়িয়ে হলুদ রোপণ করলে হলুদের ফলন ভালো হয়। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই। এতক্ষণ মার্কুইস পানির পাম্প, শ্যামল বাংলা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।